পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফি জুম্বিনী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে পৃথিবীতে অনেক মানুষ তাহলে আল্লাহর চেহারা কোনটি বলা হয়ে থাকে যে আল্লাহ মানুষকে তার নিজের শুরুতে সৃষ্টি করেছেন আর এই প্রশ্নটি মূলত সেখান থেকে এসেছে যে মানুষকে যদি নিজের সুরতে সৃষ্টি করে থাকেন তাহলে মানুষ তো অনেক পৃথিবীতে তাহলে আল্লাহর সুরত বা চেহারা কোনটি আজ এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। বুখারি শরীফে বর্ণিত একটি হাদিসে এসেছে যে তালা আদমকে তথা মানুষকে নিজের শুরুতে সৃষ্টি করেছেন তাছাড়া বাইবেলও একই কথা আছে যে আদমকে বা মানুষকে নিজের শুরুতে আল্লাহতালা সৃষ্টি করেছেন আর আদম বলতে মূলত মানুষকেই বোঝায় কেউ কেউ হয়তোবা শুধুমাত্র একজন ব্যক্তির কথা ব্যাখ্যা করতে পারেন যে আদম বলতে শুধুমাত্র একজন ব্যক্তিকেই বোঝানো হয়েছে কিন্তু মূলত বিষয়টি হবে আদম বলতে সমস্ত আদম জাতি বা মানুষ জাতির যে সুরোত বা যে কাঠামো এটা আল্লাহর সুরতের সাথে মিল রেখে করা হয়েছে অর্থাৎ আল্লাহর যেই সুরোত মানুষের সেই সুরোত বা আল্লাহর যে আকৃতি মানুষের সেই আকৃতি মানুষের যে আকৃতি সেটা আল্লাহরই আকৃতি যদি মানুষের চেহারাই বা আকৃতি আল্লাহর আকৃতি হয়ে থাকে বা চেহারা হয়ে থাকে তাহলে দুনিয়াতে তো অনেক মানুষ তাহলে আল্লাহর চেহারা কোনটি কারণ লক্ষ কোটি মানুষের লক্ষ কোটি চেহারা আর আল্লাহ তো একজন তাহলে তার চেহারা কোনটি এখান থেকে এরকম তখনই আসে আসে বা এরকম প্রশ্ন যখন আল্লাহকে আমরা মানুষ থেকে বা মানুষকে আল্লাহ থেকে পৃথক কোন সত্তা ভেবে থাকি মূলত আল্লাহ মানুষের মাঝেই বিরাজমান মানুষের রহস্যই আল্লাহর রহস্য এই আদমের রহস্য আল্লাহর নিজের রহস্য আর এই জন্যই কিন্তু ফেরিস্তাদেরকে আল্লাহ তালা হুকুম করেছিলেন আদমকে সেজদা দেওয়ার জন্য যদি মানুষের জাত এবং আল্লাহর জাত এক না হতো তাহলে আল্লাহ তালা কখনোই ফেরেস্তাদেরকে বলতেন না যে আদমকে সেজদা করো আর আল্লাহ বলতেন না যে আমি আদমকে আমার নিজের শুরুতে সৃষ্টি করেছি কিন্তু সব মানুষের চেহারাই যদি আল্লাহর চেহারা ধরেও থাকি তাহলেও একটা প্রশ্ন অনেকের মনে আসবে যে চেহারা তো অনেক এক আল্লাহর এত চেহারা কিভাবে আসলে আমরা ভাবছি যে আল্লাহর চেহারা একটিই হতে হবে কেন তার কি অনন্ত চেহারা থাকতে পারে না অনন্ত রূপ থাকতে পারে না আমরা আমাদের জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করছি বা মিল করার চেষ্টা করছি তাই আমাদের কাছে এলোমেলো লাগছে যে এত মানুষ আর আল্লাহ একজন চেহারা কিভাবে মিলবে সবার চেহারা কিভাবে আল্লাহর চেহারা হতে পারে যে কোনো একজন থাকবে যার চেহারা আল্লাহর চেহারা এমনটাই মাথায় আসে অথচ মানুষ এটা বিশ্বাস করে যে জিনজাতি তাদের সুরত বদলাতে পারে তাদের একাধিক রূপ থাকতে পারে এমন বিশ্বাস মানুষ করে ফেরেস্তাদের বেলাও মানুষ এমন বিশ্বাস করে বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের যদি কোনো দেবদেবীর কথা থেকে থাকে সেখানেও তারা এটা বিশ্বাস করেন যে তারা তাদের চেহারার পরিবর্তন করতে পারেন তাদের অনন্ত রূপ বা একাধিক রূপ সেখানে ঈশ্বরের বেলায় বা স্রষ্টার বেলায় বা আল্লাহর বেলায় কেন এটা ভেবে বসে থাকতে হবে যে তার মাত্র একটি রূপ তিনি কে রূপ ধারণ করতে পারেন না বা অনন্ত রূপের মাঝে কি তিনি একক হতে পারেন না পারেন আমরা সেটা ভাবতে পারছি না বলেই আমাদের মনে এরকম প্রশ্ন আসছে তারপর আর একটু ভিন্নভাবে বলি একজন মানুষ শিশু থাকে বয়স হয় সে কিশোর হয় যুবক হয় বৃদ্ধ হয় তার চেহারায় কি পরিবর্তন আসে না ছোট শিশুকে দেখার পর তার যদি বৃদ্ধ হওয়ার সময়কালীন কোনো ছবি থাকে বা সেটা দেখা হয় যে বা বৃদ্ধ বয়স যখন আসলো তখন যদি তার ছোটবেলার ছবি দেখা যায় তাহলে কি মিল খুঁজে পাওয়া যাবে বা কেউ চিনতে পারবে যে এই ব্যক্তি সেই ব্যক্তি একই চেহারা পারবে না কারণ চেহারার মধ্যে পরিবর্তন ঘটে একজন মানুষেরই সময়ের ব্যবধানে কত রূপ সেখানে যিনি পরম ঈশ্বর তার একটি নির্দিষ্ট রূপ ধরে কেন বসে থাকবো মানুষের চেহারাই তার চেহারা তো মানুষের চেহারাই তো পরিবর্তন হচ্ছে যদি আমরা ধরেও নেই যে আদমের চেহারা একজন ব্যক্তির চেহারা আল্লাহর চেহারা সেক্ষেত্রেও তো আদম আলাইহিস সালাম তো বৃদ্ধ হয়েছিলেন তার চেহারা পরিবর্তন হয়েছিল তাহলে কেন বলা হলো যে মানুষের আকৃতি বা মানুষের চেহারা আল্লাহর চেহারা উনি একটা নির্দিষ্ট সময়কালীন চেহারার কথা বলেছেন যে যুবক থাকা অবস্থায় শিশু থাকা অবস্থায় এই অবস্থায় সেই অবস্থায় না এরকম নির্দিষ্টভাবে বলে দেননি কথাটা এভাবে বলা আছে যে তার নিজের আকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন তো একই মানুষের যদি একাধিক রূপ হয়ে যেতে পারে তাহলে ঈশ্বর যিনি যিনি বিশ্ববাগানকে সাজালেন যিনি নিজের রহস্য ভাণ্ডার তার কি রূপ থাকতে পারে না একটা নির্দিষ্ট রূপই তার নিয়ে বসে থাকতে হবে মূলত সমস্ত মানুষের চেহারাই আল্লাহর চেহারা এই ইনসানি বদন এটা কোনো সামান্য চেহারা না আল্লাহ নিজ আকৃতিতে মানুষের চেহারা তৈরি করেছেন বা মানুষের গঠন বা আকৃতি দিয়েছেন অনন্ত মানুষের যেমন অনন্ত রূপ তেমনি আমার পরম ঈশ্বরও অনন্ত রূপের অধিকারী তার রূপের অন্ত নাই তাই বলা হয়ে থাকে যত জীব তত শিব বা যত কল্লা তত আল্লাহ এভাবেও কথা বলা হয়ে থাকে এর মানে এই না যে ঈশ্বর একাধিক প্রতিটি মানুষের মাঝে তিনি বিরাজমান প্রতিটি মানুষের রূপই তার রূপ আর এভাবেই তিনি অনন্ত রূপ ধারণ করে আছেন তারপরও তিনি এক এবং একক এখানেও তার মাহাত্ম কুদরত কেউ চাইলেই রূপের অধিকারী হতে পারেন না এটা ঈশ্বরের শক্তি ঈশ্বরের ক্ষমতা তার রহস্য তিনি অনন্তরূপ ধারণ করতে পারেন অনন্তরূপে বিরাজ করতে পারেন প্রতিটি মানুষের হৃদয়ে আল্লাহ থাকেন তো সব জায়গায় কি একজন একজন করে আলাদা আল্লাহ বসে থাকেন আলাদা ঈশ্বর বসে থাকেন না তিনি একজনই তিনি অনন্ত তিনি অনন্ত পদ্ধতিতে অনন্ত মানুষের মাঝেই অনন্তরূপে বিরাজ করেন তার রূপের কোনো শেষ নাই যেভাবে এক আল্লাহ সব মানুষের হৃদয়ে অবস্থান করতে পারেন ঠিক তেমনি সেই একই আল্লাহ অনন্ত মানুষের রূপও ধারণ করতে পারেন বা তার অনন্ত রূপ কি অনন্ত এক একজন মানুষকে দিতে পারেন এটা আমার আপনার জন্য কঠিন হলেও তার জন্য কোনো কঠিন বিষয় না তাই এই চেহারার ব্যাপারে এমনও বলা হয়ে থাকে যে এই সুরত যার আছে সে কখনো যাহার নাম বা দোজোখে যাবে না বিখ্যাত বাউল কবি জালাল উদ্দিন খা বলেছেন কি সুরত বানাইল মাওলা রূপ নিশায় আপনার এই সুরত দুযোগে যাবে যে বলে সে গোনাহাগার অর্থাৎ এই সুরত যার আছে সে দুজকে যাবে না কারণ এটা কি মাওলা তার নিজের রূপ মিশিয়ে বানিয়েছেন এরূপ হাদিসও বলা আছে যে হাসরে তার স্বভাব অনুযায়ী সুরত হবে মানব সুরত থাকবে না যারা জাহান্নামি হবে যখন আমরা কোনো সাধু পুরুষ বা মহৎ ব্যক্তিদের কথা শুনি তখন হয়তো আমাদের কাছে কেমন যেন মনে হয় কিন্তু সেটাই যখন আমরা কোনো রেফারেন্স দিয়ে বলি তখন আবার সেটা অনেকে হয় অনেকভাবে বিশ্বাস করার চেষ্টা করেন বুঝে আসুক বা না আসুক তো রূপ কথা আছে যে স্বভাব অনুযায়ী হাসরের মাঠে তার স্রোত হবে মানব স্রোত নিয়ে নামে যাবে না মানুষ যদিও দুজকের অন্যান্য ব্যাখ্যা রয়েছে হাকিকত রয়েছে সেগুলো এখানে আলোচনা করতে চাচ্ছি না সহজেই বলছি যে এই সুরত দুযুখে যাবে না দুজকে যেতে হলে এই মানব স্রোত হারাতে হবে যে মানব মানবসুরোত হারাবে সেই দুজকে চলে যাবে এই মানব দেহ এবং সুরত সম্পূর্ণই রহস্য পরিপূর্ণ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহ ভাণ্ডে এখানে সবই আছেন আর স্রষ্টা কি সব কিছুকে বেষ্টন করে আছেন এই ব্রহ্মাণ্ডের এখানেও স্রষ্টা আছেন এই ক্ষুদ্র মানবরূপী ব্রহ্মাণ্ড কেউ কি তিনি বেষ্টন করে আছেন শুধু একজনের না সবারটাই ঠিক সবারটা যেভাবে বেষ্টন করে আছেন একাল্লা ঠিক সেভাবেই তিনি তার মানুষকে দিয়ে অনন্তরূপে মানুষের মাঝি বিরাজ করছেন আরেকটি চমৎকার বিষয় হচ্ছে এই এক মানুষের চেহারা অন্যজনের সাথে মিলে না যমজও যদি হয় তারপরও কি কিছু পার্থক্য থেকে যাবে অর্থাৎ প্রতিটি মানুষও বেমেসাল মানে কারোর সাথে কারো উদাহরণ হবে না মানে কেউ কারো অনুরূপ না দেখতে একরকম না আলাদা আমার মতো আর কেউ নেই আপনার মতো আর কেউ নেই এই রূপ একমাত্র আপনার চিন্তা করুন স্রষ্টা একজন তিনি ভিন্ন আর কেউ নাই এক এই মানব স্রোত এমন যে এক ব্রহ্মাণ্ডের মধ্যে এই স্রোতা আর কারো নেই শুধু একজনের আছে আর এভাবেই তিনি অনন্ত রূপের মাঝেও একক এবং এক তাকে জন হওয়ার দরকার নেই প্রতিটি মানুষের মাঝেই দেখুন প্রতিটি মানুষের মাঝেও তিনি এক একক অবস্থানে আছেন যে এই রূপ আর কারো হয় না এমন না এক চেহারা দুজন মানুষ পাওয়া যায় কিছুটা মিল পাওয়া যায় কিন্তু একই রকম হুবহু হয় না সে সারা দুনিয়া একজনই এই চেহারা সারা দুনিয়া একটাই তবু কি মানুষ এগুলো নিয়ে চিন্তা করবে না সৃষ্টি করা হয়েছে অপরদিকে মিলে না গাছপালা অন্য অন্য জিনিস দেখুন দুই তিনটা একসাথে করার পর মনে হবে যেমনও পাওয়া যাবে যে কোনটা কোথায় ছিল বা কোনটা কি কোন জায়গার এটা আলাদা করা যাবে না মনে যেন একই অনেক ভিন্নতা তার মধ্যে হয়তো পাওয়া যাবে কিন্তু মূলত মানুষ সেটা ধরতে পারবে না বুঝতে পারবে না বাজার থেকে মাছ কিনে আনার পর মনে হবে সব যেন একই চেহারার মাছ একই মাছ বৃক্ষরোপণ করার পর বিভিন্ন জায়গার মনে হবে যেন যেন একই পশু পাখি ইত্যাদি ভিন্ন ভিন্ন কিছুটা পরিবর্তন আছে কিন্তু তারপর মনে হবে যেন একই কিন্তু মানুষ কাউকে দেখার পর সে একজনই মনে হবে না যে সে আরেকজনের মতো কিছুটা মিল থাকবে বলবে তাকে তার মতো দেখায় কিন্তু সে আলাদা করা যাবে না এরকম হয় না এটা শুধু মানুষের ক্ষেত্রেই ঘটে আর আল্লাহ মানুষের বেলাই বললেন যে মানুষকে তা নিজের শুরুতে সৃষ্টি করেছেন যারা আল্লাহর রহস্য বিশ্বাস করে মানবের রহস্যে বিশ্বাস করে তারা এগুলো চিন্তা করেন ভাবেন মূল্যায়ন করেন কিন্তু যারা এগুলো নিয়ে ভাবেন না মূল্যায়ন করেন না বিশ্বাস করেন না খুব সামান্য বিষয় মনে করেন তাদের বিষয়টা ভিন্ন কিন্তু কারো সত্যি যদি সেই চেতনা জাগ্রত থাকে তাহলে সেইগুলো ভাবেন চিন্তাও করেন আর তার কাছে এই রহস্য একসময় উন্মোচিতও হয় যে এটাকে রহস্যই ভাবে না কারো যখন এটা মনেই হয় না কেন মানুষের বেলায় এমনটা ঘটল তাহলে সে কি রহস্য পাবে সে তো খুঁজেই না সন্ধানই করে না তাই সন্ধান করতে হবে আর সন্ধান করার জন্য এমন একজন সন্ধানী মানুষকে খুঁজতে হবে যিনি এই সন্ধান লাভ করেছেন তাই মুর্শিদের কাছে যেতে হয় তাই পন্থীরা সুফিপন্থীরা বারবার মুর্শিদের কথা বলেন কারণ তারা এগুলো নিয়ে ভাবেন সাধারণ মানুষ হেলাই ফেলাই জীবন কাটায় কিন্তু সুফিপন্থীরা তরিকাপন্থীরা হেলাই ফেলায় জীবন কাটায় না তারা জীবনের সব কিছুতে আধ্যাত্মিকতা খুঁজে বেড়ায় আর তাদের জীবনটাও আধ্যাত্মিকতাপূর্ণ সবার জীবনে আধ্যাত্মিকতাপূর্ণ কিন্তু যেহেতু তারা সেটাকে লক্ষ্যই করে না তাই তাদের জীবনে আধ্যাত্মিকতার দেখাও আসে না আর আত্মজ্ঞানীরা যেহেতু এটাকে আধ্যাত্মিকতাপূর্ণ ভাবে জীবনের সব কিছুকে তারা সেটা খুঁজে এবং খুঁজেও পায় তারপরেও যাদের বিশ্বাস কম ইমানে কিছুটা দুর্বলতা আছে বা বুঝ কম তাদের জন্য বলা হয়েছে যে অনন্ত রূপের মাঝে যদি ঈশ্বরকে খুঁজে নাও পাও তাহলে আপন মুর্শিদের রূপকে বর্জক হিসাবে গ্রহণ করে ধ্যান সাধনা করো কারণ কোনো রূপ যদি সেই রূপ নাও হয় তোমার ইমান নাও আসে কিন্তু তোমার মুর্শিদ একজন প্রকৃত মুমিন তার হৃদয়ে আল্লাহর বসবাস সুতরাং এই অনন্ত চেহারার মাঝে তার চেহারাটা অন্ততপক্ষে পরম প্রভুর চেহারা সেই রূপে ধ্যান করো তবেই তুমি পরমের দেখা পাবে অর্থাৎ যারা অনন্ত রূপে আল্লাহকে বিশ্বাস করাটা সম্ভব হচ্ছে না সবার চেহারার মাঝে আল্লাহর রূপ ধারণ করা বা সেটা উপলব্ধি করার বোধ যাচ্ছে না তাদের অন্তত পক্ষে তার আপন মুর্শিদের রূপকে পরম প্রভু বা দয়লের রূপ ভাবতে হবে এবং এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এত রূপ কোনোটাই আমার ভালো লাগে না বা কোনোটাই হয়তো পারে যে আল্লাহর সুরত না কিন্তু এই সুরত অর্থাৎ আমার মুর্শিদের সুরত সেটা নিশ্চয়ই আল্লাহর সুরত কারণ সে একজন মুমিন এবং তার হৃদয় আল্লাহর বসবাস এই বিশ্বাস একটা ভক্তের মনে থাকতে হবে তাই অনন্তরূপে যখন আল্লাহকে চিন্তা করা সম্ভব হচ্ছে না তখন যে যার যার মুর্শিদের রূপকেই আল্লাহর সুরত বা আল্লাহর রূপ ভাবতে হবে যদি সে সেটা ভাবতে না পারে তাহলে তার জন্য মারেফত না সুফিবাদ না আধ্যাত্মিকতা না আর যখন তিনি মুর্শিদকে রূপ ভাববেন মুর্শিদের রূপকে স্রুতকে আল্লাহর রূপ ভাববেন একটা সময় তিনি সাধনার মাধ্যমে আত্মজ্ঞান যখন হাসিল করবেন তখন সেই তার চেহারাকেও আল্লাহর চেহারা রূপে দেখতে পাবেন কারণ আল্লাহ তো নিজেই বলেছেন যে তিনি মানুষকে নিজের শুরুতে সৃষ্টি করেছেন অর্থাৎ আপনার চেহারাও আল্লাহর চেহারা কিন্তু ইমান আসে না বুঝ আসে না তাই অন্তত পক্ষে রূপকে আল্লাহর রূপ ভাবতে হবে আর এটাই তরিকতের বিধান আর দলিল খুঁজলে দলিলও তো আছে যে মানুষকে আল্লাহ নিজের দলিল সৃষ্টি করেছেন হাদিসও আছে আবার বাইবেলও আছে তাই বলবো যে এসব নিয়ে চিন্তা করুন ভাবুন ভাবলে একটা সময় আপনার এই ভাবনাগুলো আপনার সামনে আরও রহস্যপূর্ণভাবে উন্মোচিত হবে এই রহস্যগুলো আপনার সামনে খুলতে থাকবে বুঝতে পারবেন কেন মানুষের চেহারা একটা এবং সেই চেহারার অন্য কাউকে কোথাও পাওয়া যায় না তাহলে আস্তে আস্তে আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে বুঝতে পারবেন সৃষ্টির রহস্য বুঝতে পারলে একসময় আল্লাহর রহস্য বোঝা যাবে আর সেজন্য মুর্শিদের রহস্য বুঝতে হবে কারণ তার চেহারা আল্লাহর চেহারা আর তিনিই তো আপনাকে সঠিক পথের দিশা দিবেন আর তার দেখানো পথেই স্রষ্টার সেই পরম রূপ দর্শন করা যাবে যেটা দর্শন করার জন্য এত প্রশ্ন যেটা দেখার জন্য এত প্রশ্ন যেটা জানার জন্য এত প্রশ্ন সেটা তখন ঘটবে সাধনার মাধ্যমে এমনি এমনি না এই অনন্তরূপ তারপরও একটা বিশেষ রূপ আমরা সবাই দেখার বাসনা করি সেটা হচ্ছে তার সেই বিশ্বরূপ তো দয়াল কৃপা করলে সাধনার মাধ্যমে তিনি তার ভক্তকে বা তার বান্দাকে সেই অনন্ত রূপ বা বিশ্বরূপও দেখাতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে